वेलकम टू माय चैनल फन विद फिजिक्स। तो আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি যে ইলাস্টিসিটি কি এবং হুকের সূত্র কি, এবং হুকের সূত্র থেকে আমরা জেনেছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এবং পীড়ন কি এবং বিকৃতি কি সেটাও আমাদের জানা আছে। তাহলে আমরা কি জেনেছি, যে আমরা জেনেছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এবং এই পীড়ন ভাজিত বিকৃতি মানে পীড়ন বাই বিকৃতির অনুপাতকে বলা হয় যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, যে মডুলাস অফ ইলাস্টিসিটি, যে পীড়ন বাই বিকৃতির অনুপাতকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। এবং আমরা এটাও এর আগের ক্লাসগুলোতে জেনেছি যে বিভিন্ন প্রকারের বিকৃতির জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন যদি বলা হয় শুধুমাত্র দৈর্ঘ্যগত বিকৃতি হয়েছে, মানে শুধুমাত্র দৈর্ঘ্যগতই শুধু পরিবর্তন ঘটেছে, তাহলে দৈর্ঘ্যগত বিকৃতির ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় ইয়াং গুণাঙ্ক। এবং যদি হয় যে আয়তনগত, শুধুমাত্র আয়তনের চেঞ্জ, কোনো মানে স্টেপের চেঞ্জ হয়নি, এর আগের ক্লাসে বলা হয়েছে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসটি দেখে এই ক্লাস দেখো, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে যদি যদি কি দেখি যে বিকৃতি কি হয়েছে, শুধুমাত্র আয়তনগত, মানে শুধু আয়তনেরই পরিবর্তন ঘটেছে, বা আমরা এই শুধুমাত্র আয়তনের পরিবর্তনকেই আমরা শুধুমাত্র মেজার করেছি, তাই তো? যে তাহলে আয়তনগত পরিবর্তনের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবং এটাও তার সঙ্গে বলা হয়েছিল যে আয়তন পরিবর্তন না হয়ে যদি আকারের পরিবর্তন ঘটে, তাহলে আকারের পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় ধীরতা গুণাঙ্ক। তো আমরা এর আগের ক্লাসগুলোতে ইলাস্টিসিটি কি, পীড়ন কি, বিকৃতি কি, পূর্ণ প্লাস্টিক বস্তু কি বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি, তারপর আংশিক স্থিতিস্থাপক বস্তু কি, তাই তো? তাছাড়াও আমরা অভিলম্ব পীড়ন, স্পর্শকীয় পীড়ন, এগুলো আমরা পড়েছি, সঙ্গে হুকের সূত্র তো বললাম, এটাও আমরা পড়েছি, এবং তার সঙ্গে যে ইয়ং গুণাঙ্ক কি এবং সংনম্যতা কি, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এগুলো সব আমরা জেনেছি। এবং আজকে আমরা জানবো যে আকারের পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক যে গুণাঙ্ক হয় তাকে আমরা বলি ধীরতা গুণাঙ্ক। তাহলে এই ধীরতা গুণাঙ্ককে আমরা কি করে আমরা মেজার করতে পারি, তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে মেইন হচ্ছে ধীরতা গুণাঙ্ক, তাই তো? ধীরতা গুণাঙ্ক। তাহলে ধীরতা গুণাঙ্ক যখন নির্ণয় করবো, তাহলে কি ধীরতা গুণাঙ্ক হবে কখন, যে যখন কোনো বস্তুর আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধু আকারেরই পরিবর্তন ঘটবে। যেমন সাপোজ আমি যদি এক্সাম্পল বলি, যদি যদি দেখি একটা উদাহরণ, তাহলে আমার কাছে একটা আছে ডেসলাইয়ের একটা বক্স আছে, হ্যাঁ। এবার এই বক্সকে যদি দেখো, এই বক্সকে যদি আমি ঠিক এই তলের সঙ্গে, হ্যাঁ, যে এই যে উপরের যে সার্ফেসটা আছে এই তলের সঙ্গে যদি বাহ্যিক বল যদি প্রয়োগ করা হয়, তোমরা একটা বাড়িতেও দেখতে পারো, হ্যাঁ, যে যদি আমি যদি বুঝতে দুশো যদি অসুবিধা হয়, তো দেখো যে এই যে এটা যে আছে, একে কি একে আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করেছি, হ্যাঁ, বাহ্যিক বল। তাহলে এই বাদ কোন এই তলের সঙ্গে এই তলের উপর, এই কি তলের উপর আমরা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে। যদি বাহ্যিক বল যদি প্রয়োগ করা হয়, তাহলে দেখবে এই নিচের তল যেমন যেমন ছিল তেমনই আছে, শুধু উপরের কি যে তলটা সেটা এভাবে সরে 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 গেছে। এবং তুমি এটাও লক্ষ্য করতে পারবা যে তুমি বাহ্যিক বল প্রয়োগ করো, দেখবা যে ও বিকৃতি ঘটেছে, বাট তুমি বাহ্যিক বল সরিয়ে নাও, দেখবা যে ও আবার আগের অবস্থায় ফিরে এসেছে। মানে অ্যাকচুয়ালি ও এরকম, ও এখন মানে এখন প্রেজেন্টে কেমন আছে, একটা আয়তাকার ক্ষেত্র আছে, মানে একটা আয়তাকার শেপে আছে, ধরো। তাহলে এবার যখনই আমি একে বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে দেখে কি মানো, দেখে ও রম্বস হয়ে গেছে। তোমরা তা বাড়িতেও ট্রাই করতে পারো। এবার তুমি যখনই বাহ্যিক বল অপসারণ করলে, দেখবে যে ও আবার আগের অবস্থায় ফিরে আসে। তোমাকে মানে ওকে ফিরিয়ে আনার জন্য তোমাকে এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হয়নি,
যেহেতু আমরা আগেই পড়েছো তাহলে কেন ফিরে আসলো, তাহলে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম তার মানে কি বিকৃতি ঘটালাম, তাহলে কি তাহলে ওর মধ্যে একটি অপোজিট প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তাহলে এই কোন বস্তুর এই তলের উপর প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি পীড়ন। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করলাম, বিকৃতি ঘটলো, তার এগেনস্টে প্রতিক্রিয়া বলের জন্য পীড়ন সৃষ্টি হবে, তাহলে ওই পীড়ন কি করবে ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে এক্ষেত্রেও কি তাহলে এই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য পরিবর্তন আমরা ধরছি না, এখানে আয়তনের পরিবর্তন ঘটছে না, শুধু আকারের পরিবর্তন ঘটছে। তাহলে আকারের পরিবর্তন ঘটছে মানে কি তাহলে আকারগত একটা বিকৃতি ঘটছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রেও এই বিকৃতি ঘটার ঘটলে তাহলে ওর এগেনস্টে কি হতো কি হচ্ছে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাহলে এই আকার চেঞ্জের ক্ষেত্রেও কি এখানে বিকৃতিও ঘটছে আবার পীড়নও ঘটছে, তাই তো? বিকৃতিও ঘটছে আবার পীড়নও ঘটছে, তাহলে পীড়ন ঘটার জন্য কি আবার আগের অবস্থায় ফিরে আসছে, ক্লিয়ার তো? তাহলে এক্ষেত্রে আমাদের কি ঘটছে, শুধু আয়তন চেঞ্জ না শুধুমাত্র আকারের পরিবর্তন ঘটছে। তার মানে এই দেশলাইয়ের খাপ যদি আয়তাকার শেপে থাকে যদি বাহ্যিক বল প্রয়োগ করো তাহলে কি তাহলে ও রম্বস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ও কিন্তু আয়তন চেঞ্জ করছে না, আয়তন চেঞ্জ করছে না, তাহলে আয়তন চেঞ্জ কি করে করছে না? যদি দেখো, যদি দেখো এখানে যে সাপোজ তুমি মানে ছিল এটা, মানে এটা কি এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার ক্ষেত্র, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে আমি কি বললাম, আমি এই ঠিক এই উপরে যে সার্ফেস আছে এই উপরের সার্ফেসে আমি একটা বাহ্যিক বল এফ প্রয়োগ করলাম। যদি এফ যদি প্রয়োগ করি তাহলে ঠিক এই ডেসলাইন বক্সের মতো কি হবে, তাহলে শেপটা শেপটা ছিল এভাবে ও এভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি বাহ্যিক বল যদি প্রয়োগ করি এই উপরের তলে তাহলে দেখা যাবে যে এই এ পয়েন্টটা কি হয়েছে, এ তো ছিল এখানে বাহ্যিক বল প্রয়োগ করছে, তাহলে কি দেখবো এখানে মুভ করে গেছে। তাহলে এ পয়েন্ট হয়েছে কোথায়, তাহলে এ পয়েন্ট ধরলাম যে এ ড্যাশ পয়েন্ট হয়েছে, এবং এই বি পয়েন্টটা কি তাহলে কিন্তু এ শেপ শিফট করেছে, তাহলে কি হবে এ বিও কি হবে এখানে এভাবে শিফট করবে। তাহলে এই বি পয়েন্ট কোথায় এসছে, এই বি পয়েন্ট এসছে বি ড্যাশ পয়েন্ট এসছে, তাই তো? তার মানে যে অ্যাকচুয়ালি তাহলে আগে শেপ কেমন ছিল এ বি সি ডি, তাহলে এবার এই বাহ্যিক বল প্রয়োগ যদি করা হয় তাহলে এই বাহ্যিক বল প্রয়োগ করলে তাহলে এবার কি তাহলে এবার বাহ্যিক বল যদি প্রয়োগ করা হয় তাহলে ওর শেপ কেমন হয়েছে, তাহলে বাহ্যিক বল প্রয়োগের দরুন ওই যে ব্লক যে ছিল সেই ব্লকের শেপ হয়ে গেছে এখন এ ড্যাশ বি ড্যাশ সি ডি। ভালো করে দেখো, হ্যাঁ, যে এ কি ছিল আগে ছিল হচ্ছে আয়তাকার ক্ষেত্র এ বি সি ডি, বাট এই বাহ্যিক বল কি প্রয়োগ করলাম, তাই তো? বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে বাহ্যিক বল কি প্রয়োগ করার দরুন তাহলে কি হবে, তাহলে এবার এই যে তোমার এ ড্যাশ তাহলে কি হবে এখন এখন এ ড্যাশ বি ড্যাশ আর সি ডি হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে একটা ওই বাহ্যিক বল প্রয়োগের জন্য ওর শেপটা চেঞ্জ করলো কিন্তু আয়তন চেঞ্জ করেনি। তাহলে আয়তন চেঞ্জ কি করে করেনি, কি করে দেখো, অ্যাকচুয়ালি তুমি ধরো যে এই যে তো এই যে তোমার এই এই ফাঁকা অংশে মানে এই ফাঁকা অংশে যতটা যদি বলা হয় এই ফাঁকা অংশে যত পরিমাণ বায়ু ছিল তাহলে তাহলে এই বায়ু কি শিফট হলো, তাহলে এই বায়ু তাহলে গেল কোথায়, তাহলে এই বায়ুটা কি হচ্ছে এবার এখানে চলে গেছে। তার মানে এই এ বি সি ডি ওর আয়তন যা ছিল এই এ ড্যাশ বি ড্যাশ সি ডি আয়তনটা একই, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে এখান থেকে যতটা কমবে তাহলে কি হবে এখান থেকে ততটাই বাড়বে, কি বাড়বে তার আয়তন বাড়বে। তাহলে এখান থেকে কমলো তাহলে এখানে অবস্থায় সেটা হচ্ছে বাড়লো, তাহলে কি হবে তাহলে অ্যাকচুয়ালি কি তাহলে আয়তনের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, আয়তন যা ছিল আয়তন একই আছে, শুধু কি ঘটেছে শুধুমাত্র ওর আকারের পরিবর্তন ঘটেছে। তাহলে এই আকার পরিবর্তনের জন্য এই বস্তুর মধ্যে মানে আকারগত যে পরিবর্তন ঘটেছে তাহলে একে আমরা কি বলবো তার হচ্ছে আয়তনগত মানে আকারগত বিকৃতি। এই আকারগত বিকৃতিকেই বলা হয় যে কৃন্তন বিকৃতি, কৃন্তন যে তাহলে কৃন্তন বিকৃতি কাকে বলবো, তাহলে কৃন্তন বিকৃতি বলবো যে বাহ্যিক এই যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে যদি শুধুমাত্র আকৃতির পরিবর্তন ঘটে তবে এই পরিবর্তনকে কি বলে যে বস্তুর কৃন্তন বিকৃতি। তাহলে যদি মানে এটাও আমি আগে বলেছি যে দৈর্ঘ্যগত যদি পরিবর্তন ঘটে তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি,
যদি আয়তন মত পরিবর্তন ঘটে তবে আয়তন বিকৃতি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে যে বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর আকারে যদি পরিবর্তন ঘটে, মানে বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর আয়তনের পরিবর্তন না ঘটে, যদি শুধুমাত্র আকৃতির পরিবর্তন ঘটে, তবে বস্তুর এই পরিবর্তনকে বলা হয় যে কৃন্তন বিকৃতি। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এই কৃন্তন বিকৃতিকে আমরা এখানে, এই যে এখানে কোণ করলো, এই যে এই কোণ যা হবে এই কোণ কি হবে সেম হবে, মানে অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি এখান থেকে এই আমি যদি বাহ্যিক বল প্রয়োগ করি, যদি বাহ্যিক বল যদি প্রয়োগ করা হয় তবে এই দিকের বাহু যে পরিমাণে বেগবে এও ঠিক সেই পরিমাণ, এ যে পরিমাণে কি হবে এগোবে এও কি সেই পরিমাণেই এগোবে। তাহলে তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে এখানকার অ্যাঙ্গেল আর এখানকার অ্যাঙ্গেল কি হবে অবশ্যই হবে একই, মান দেখে আমরা বুঝতে পারবো যে বিকৃতি কত হয়েছে। সাপোজ আমি যদি বলি যে এই এ পয়েন্টটা এবার এসছে এখানে, সাপোজ এখানে কি আমি আরো বেশি পরিমাণে বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে দেখলাম যে এবার এ পয়েন্টটা মানে সেকেন্ড কেসে, তাহলে এবার তাহলে অ্যাঙ্গেল করতে হবে এই অ্যাঙ্গেলটা হবে, তাহলে এই যে তাহলে এই অ্যাঙ্গেলটাকে এই যে তাহলে এই অ্যাঙ্গেল যা হবে তাহলে এই অ্যাঙ্গেল কি হবে এই অ্যাঙ্গেলটা যত বেশি হবে তত আমরা কি বলবো যে বস্তু তত বেশি বিকৃতি ঘটেছে। তার মানে আলটিমেটলি যে এই যে বস্তুগুলো বাহ্যিক বল প্রয়োগ করলাম এক্ষেত্রে যে আয়তন পরিবর্তন ঘটেনি, শুধু আকৃতির পরিবর্তন ঘটেছে। তাহলে আকৃতির যে পরিবর্তন তাকে আমরা কি বলি কৃন্তন বিকৃতি। তাহলে এবারে কৃন্তন বিকৃতির আমরা পরিমাপ করব কি করে, এই অ্যাঙ্গেল দেখে। তাহলে এই অ্যাঙ্গেলটা যত বেশি শিফট হবে, শিফট করবে তত কি বলবো যে হ্যাঁ তত বেশিও বিকৃতি ঘটেছে, তাই না। যদি বলি এটা আয়তকার ক্ষেত্র আছে অল্প সামান্য বেঁকলো, তাহলে অ্যাঙ্গেল অল্প, তাহলে বিকৃতি অল্প। যদি বলি আরো বেশি পরিমাণে বেঁকলো, তাহলে এই হিসাবে তাহলে অ্যাঙ্গেলটা কি হলো আরো বেশি, তাহলে অ্যাঙ্গেল যত বাড়বে তত কি শেপ তত চেঞ্জ হবে, মানে বিকৃতিও তত বেশি হয়েছে, তাই তো। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি যে কৃন্তন কোণ, কৃন্তন কোণ। তাহলে কৃন্তন কোণই কি হচ্ছে বস্তুর যে কৃন্তন বিকৃতির পরিমাপ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এগুলো না তোমাদেরকে আমি বললাম, মানে তুমি সেটা একদম যে জপ মন্ত্র, মানে জপ মন্ত্র মতো তুমি একদম জপ করবা, মানে প্রতিদিন এরকম এটা ফিজিক্সে চলে না। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা কতটা তুমি বুঝতে পারছ সেটা তুমি একমাত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি এটাকে নিয়ে ভাববা, বাস্তব নিয়ে তোমাকে ভাবতে হবে। হ্যাঁ, যে স্যার যেটা বললো সেটা অবশ্যই তাহলে বাস্তব তো সেটা ঘটছে, তাহলে ঠিকই আছে। এবার তুমি সেটাকে, এবার তুমি যেটা বললাম তুমি সেটা ভাবো, যদি না মিলাতে পারো তাহলে তুমি আমাকে প্রশ্ন কর, তারপর আমি আরো ডিফারেন্ট ভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে এটা ছিল এ, এটা ছিল হচ্ছে বি, বাহ্যিক বল প্রয়োগ করলাম এফ, তাহলে এ গেল এ ড্যাশ পয়েন্টে আর বি গেল ধরলাম যে হচ্ছে বি ড্যাশ পয়েন্টে। তাহলে শেপ তাহলে কেমন হবে, শেপ তাহলে হয়ে যাবে একটা রম্বস টাইপের, তাহলে এবার শেপ হয়ে যাবে রম্বস টাইপের হলো। তাহলে এবার তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি কৃন্তন বিকৃতি, তাহলে কৃন্তন বিকৃতি, কৃন্তন তাহলে কৃন্তন বিকৃতি আমরা কাকে নির্দেশ করি, এই থিটা অ্যাঙ্গেলটাকে, এই থিটা অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি যে কৃন্তন বিকৃতি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কৃন্তন বিকৃতি মানে কোনটা, এই অ্যাঙ্গেলটাকে। তাহলে এবার তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা মেজার করবো কি করে, তাহলে ধরলাম যে এই যে এই যে আয়তকার ক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, মানে ওর কি ওর হচ্ছে তা আমাদের ওর প্রাথমিক দৈর্ঘ্য এল, তাই তো। এবং একে যখন বাহ্যিক যখন বল যখন প্রয়োগ করা হলো, তাহলে এবার তাহলে এই যে এই মানে এই তলের মানে এই যে তলটা আছে মানে এই তলের মানে কি এই তল আর এই তল,
তাহলে কি হবে তাহলে এই যখনই বাদ যখন বল যখন প্রয়োগ করা হলো তাহলে এই তলের সাপেক্ষে এই তলের একটা আপেক্ষিক সরণ ঘটেছে তাই না যে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি দুটো তল এভাবে দাঁড়িয়ে আছে তার মানে কি কোন বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি তাহলে আপেক্ষিক সরণ কত জিরো এবার যখনই বাহ্যিক বল প্রয়োগ করলাম তাহলে কি হবে তাহলে ও এভাবে ঘুরে গেল তার মানে কি আপেক্ষিক সরণ ঘটেছে তাহলে আপেক্ষিক সরণ বলতে কি বলবো যে বাহ্যিক বলের প্রভাবে যে এর সাপেক্ষে এ বা এর সাপেক্ষে এ কতটা সরে গেছে মানে কতটা সরণ ঘটেছে তাহলে আপেক্ষিক সরণ তাহলে কত যে এর সাপেক্ষে এই তলে তাহলে আপেক্ষিক সরণ কত তাহলে মোট কথা কি যে এর সাপেক্ষে এ কতটা সরে গেছে এই যে এই পরিমাণ না এই পরিমাণ গো শিফট করেছে তাই তো এর সাপেক্ষে মানে এর সাপেক্ষে এ কতটা এসছে এগিয়ে এই পরিমাণ তাহলে এর সাপেক্ষে এও তাহলে সেম পরিমাণই এগিয়ে গেছে তাহলে এটাই কি কাজ হচ্ছে আপেক্ষিক সরণ হ্যাঁ তাহলে সেটা কথা হচ্ছে আমাদের ধরলাম যে স্মল এল কি ধরলাম স্মল এল তাই তো তার মানে এই এলটা কি ওর যে প্রাথমিক যে মানে হচ্ছে যে সাইডটা ছিল সেই সাইডের দৈর্ঘ্য আর এ থেকে এ ড্যাশটা কি যে থিটা কোণের জন্য এই এ এ ড্যাশ পরিমাণ কি আপেক্ষিক সরণ ঘটেছে দুটি তলের মধ্যে ক্লিয়ার কি বলতো মানে এই থিটা অ্যাঙ্গেলের জন্য এই তল এবং এই তলের মধ্যে কি আপেক্ষিক সরণ ঘটেছে কত এই এল পরিমাণ এই ব্যাপারটা এরকম যে এই যে এই যে এটা কি এটা আমাদের এল লেন তাহলে কি এর সাপেক্ষে এর কি এ যত বেশি অ্যাঙ্গেল করবে তত বেশি কি হবে এই লেনটা আস্তে আস্তে বাড়বে তাহলে এই থিটা অ্যাঙ্গেলের জন্য মানে কি এই বিকৃতন বিকৃতির জন্য আপেক্ষিক সরণ ঘটেছে দুটি তলের মধ্যে তাহলে এই থিটা অ্যাঙ্গেল আমাকে বার করতে হবে তাহলে এবার ভালো করে দেখো এই যে থিটা দেখো যেখানে ট্যান থিটা কত হবে ট্যান থিটা দেখো ট্যান থিটা কত হবে ট্যান থিটা বলতে বোঝায় লম্ব বাই ভূমি হ্যাঁ লম্ব বাই ভূমি ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে এই যে এখানে একটা যে ত্রিভুজ করেছে সেটা এখানেও করেছে একই ব্যাপার একই মানে কি আমি এই থিটা দিয়ে করলেও হবে বা এই থিটা দিয়ে করলেও হবে এই লেনটা এই লেন তো একই আছে এবং এটা যে হারে সরবে এটাও সে হারে হবে মানে একটাই কোণে করলে হবে তাহলে ট্যান থিটা কত হবে লম্ব বাই ভূমি লম্ব কত এই যে এই যে ত্রিভুজটা করলো তাহলে এর কিন্তু লম্ব কোণটা লম্ব তো এই স্মল এল তাহলে লম্ব হচ্ছে স্মল এল আর ভূমি কোণটা ভূমি হচ্ছে ক্যাপিটাল এল ভূমি হচ্ছে ক্যাপিটাল এল এবং এই থিটা অ্যাঙ্গেলটা যদি খুবই স্মল হয় মানে থিটাটা খুবই 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 ক্ষুদ্র হ্যাঁ যে থিটা এখানে লিখতে হবে যে থিটা খুবই ক্ষুদ্র হলে ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা হয় কি বললাম যে ট্যান থিটা মানে কি স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এবং থিটা কি খুবই ক্ষুদ্র হলে যে ট্যান থিটা কত হয় যে ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি সেক্ষেত্রে আমরা থিটা ধরি হ্যাঁ আর যদি তুমি দেখো যে এই অ্যাঙ্গেলটা অনেক বড় তাহলে তুমি সেখানে ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা হবে না সেক্ষেত্রে ট্যান থিটাই হয়ে যাবে যদি অনেক বেশি অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে আমি ডাইরেক্ট থিটার মানটা বসিয়ে আমি এই কৃন্তন বিকৃতি বার করবো যে অ্যাকচুয়ালি যে থিটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা তাহলে কেন অ্যাপ্রক্সিমেটলি থিটা যে থিটা খুবই স্মল তাহলে থিটা খুবই স্মল মানে কি থিটা ট্যান্স টু জিরো নট থিটা ইকুয়ালস টু জিরো না মানে থিটা ঠিক মানে থিটা সমান সমান জিরো না ট্যান্স টু জিরো ট্যান্স টু বলতে কি বোঝায় যে ট্যান্স টু বলতে বোঝায় যে জিরোর কাছাকাছি বা জিরো না এবার তোমরা কি করেছো তোমরা পড়েছো যে ট্যান জিরো মানে কত জিরো তাই তো যে ট্যান জিরো মানে জিরো তাই না সরি যে ট্যান জিরো ডিগ্রি মানে কত জিরো তাহলে তাহলে সেক্ষেত্রে থিটা কি থিটা জিরো না বা জিরোর কাছাকাছি তাহলে জিরো যদি কাছাকাছি হয় তাহলে ট্যান থিটা তাহলে কত থিটা তাই না যে ট্যান জিরো ডিগ্রি কত জিরো তেমন ট্যান এখানে থিটা কি ট্যান টু জিরো তাহলে থিটাও কি জিরোর খুব কাছাকাছি তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু থিটা তাই তো তাহলে তাহলে এই থিটা কি খুবই স্মল তাহলে স্মল যদি হয় তাহলে কি তাহলে বলবো যে ট্যান থিটা কত থিটা ইকুয়ালস টু স্মল স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এক্ষেত্রে এই কৃন্তন বিকৃতির পরিমাপকে এই কৃন্তন কোণ হ্যাঁ তাহলে এই কৃন্তন যে কোণ মানে একে শেয়ারিং যে অ্যাঙ্গেলটা হবে তাহলে কৃন্তন কোণটাই কি এক্ষেত্রে কৃন্তন বিকৃতি পরিমাপ
তাহলে তাহলে থিটার তাহলে মান তাহলে তাহলে মানটা কত হবে এই যে পেলাম স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এটা তাহলে আমরা কি বলতে ক্রিনটন বিকৃতি ক্লিয়ার যে কি এই অ্যাঙ্গেলের যে মান হবে সেটা কি ওর বুঝাইছে কতখানি ও বেঁকে গেছে তাহলে এটাই কিটা বিকৃতি পরিমাপ ক্রিনটন বিকৃতি তাহলে ক্রিনটন বিকৃতি কত এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল হলো তাহলে এবার তাহলে যখনই ক্রিনটন বিকৃতি হবে তাহলে কি হবে এই ক্রিনটন বিকৃতির দরুন ওই বস্তুর যে অভ্যন্তরে একটা একটা পীড়ন সৃষ্টি হবে তাহলে এই পীড়নকেই বলা হয় যে ক্রিনটন পীড়ন তাহলে কি বললাম যে বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে যদি আকৃতির পরিবর্তন ঘটে তবে এই পরিবর্তনকে বলা হয় কি বস্তুর ক্রিনটন বিকৃতি এবং ক্রিনটন বিকৃতির জন্য বস্তুর অভ্যন্তরে যে পীড়নের সৃষ্টি হয় তাকে বলা হয় ক্রিনটন পীড়ন তাহলে ক্রিনটন পীড়ন তাহলে কত হবে তাহলে ক্রিনটন পীড়ন তাহলে পীড়ন বলতে কি বোঝায় বল বা ক্ষেত্রফল তাহলে এটা কি তাহলে এটা হলো আমাদের যে এফ তাহলে বল কত বল হচ্ছে এফ আর বাই ক্ষেত্রফল তাহলে এই যে উপরের তল মানে এই যে যেটা হবে উপরে যে তল তাহলে উপরের তলে কত হবে ক্ষেত্রফল এ ধরো এ তাই তো এই যে বল প্রয়োগ হয়েছে কোথায় এই উপরের তলে তাই তো তাহলে এই যে এই এই যে এই উপরের তলে বল ক্রিয়া হয়েছে তাহলে বল বা এই তলে ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াবে ক্ষেত্রফল এফ বাই এ যদি আমি বলতাম যে এরকম ছিল তো আমি এভাবে দেখালাম যদি বলতাম যে এভাবে যদি করি এভাবে তাহলে ধাক্কা মারছি বলে ধাক্কা যদি বলি ধাক্কা মারছি এভাবে তাহলে আমি তাহলে কি নিতাম তাহলে এই তল নিতাম এই তল তাই তো আমি ধাক্কা মারছি এই তল তাহলে এই তল মানে এই বল বা এই তলের ক্ষেত্রফলটা আর যদি ধাক্কা মারতাম এইভাবে তাহলে তাহলে এই বল বাই মানে অ্যাকচুয়ালি কি তাহলে এখানে যে ধাক্কা মারছি তাহলে আমাদের প্রোটেস্ট হচ্ছে কি এই উপরে তলটা তাহলে সেম তাহলে নাম এফ বাই এই উপরে তল নিলাম তাহলে ক্রিনটন বিকৃতি জানলাম ক্রিনটন পীড়ন জানলাম তাহলে এবার তাহলে আমরা কি জানি যে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি পীড়ন বাই বিকৃতি তাহলে আয়তনগত পরিবর্তনের জন্য যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হয় তাকে আমরা কি বলি ক্রিন তাকে আমরা বলি দৃঢ়তা গুণাঙ্ক তাহলে তাহলে পীড়ন বাই বিকৃতি মানে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক তাহলে যদি বলা হয় দৈর্ঘ্যগত পরিবর্তন তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি মানে ইয়ং গুণাঙ্ক আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক ঠিক একই রকম ভাবে যদি আমরা কি বলি যে ক্রিনটন পীড়ন বাই ক্রিনটন বিকৃতি তবে এই অনুপাতে যখন একটা নিউ কি নাম হবে তার নাম হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক তাই তো তাহলে আমরা তাহলে কি এই এইভাবে আমরা লিখতে পারবো বা বলতে পারবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিনটন পীড়ন এবং ক্রিনটন বিকৃতির অনুপাতকে বলা হয় যে দৃঢ়তা গুণাঙ্ক তাই তো যে ক্রিনটন পীড়ন ও ক্রিনটন বিকৃতির অনুপাতকে বলা হয় যে দৃঢ়তা গুণাঙ্ক তাহলে তাহলে দৃঢ়তা গুণাঙ্ক তাহলে কাকে বলবো যে দৃঢ়তা গুণাঙ্ক যে দৃঢ়তা গুণাঙ্ক যাকে আমরা বলি এন দিয়ে তাহলে এন মানে কত হবে ক্রিনটন পীড়ন বা ক্রিনটন বিকৃতি তাহলে ক্রিনটন পীড়নের মানটা কত এফ বাই এ তাহলে এফ বাই এ আর ক্রিনটন বিকৃতি কত থিটা তাই তো কত আছে থিটা তাহলে এই এন তাহলে কত হবে এফ বাই এ আর বল আর থিটা কত হবে স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এন তাহলে কত হলো এফ বাই এ উপরে ক্যাপিটাল এল নিচে স্মল এল তাহলে এটা হচ্ছে আমাদের যে যে দৃঢ়তা গুণাঙ্কের মানটা তাই তো তাকে তাহলে কি বলতো এটা মানে আমাদের দৃঢ়তা গুণাঙ্কের হচ্ছে মানটাই হচ্ছে আমাদের এটা আমাদের দৃঢ়তা গুণাঙ্কের মান ক্রিনটন পীড়ন বাই ক্রিনটন বিকৃতি তাহলে এই দৃঢ়তা তাহলে এই গুণাঙ্কে তাহলে একক মাত্রা কি হবে একক এবং মাত্রা তাহলে এই দৃঢ়তা গুণাঙ্ক বলতে কি বোঝায় দৃঢ়তা গুণাঙ্ক বলতে বোঝায় যে ক্রিনটন পীড়ন বাই ক্রিনটন বিকৃতি তাহলে বিকৃতির তো কোনো একক বা কোনো মাত্রা হয় না কেন হয় না দুটি সমজাতীয় রাশির অনুপাত তাহলে থিটার কোনো একক বা কোনো মাত্রা হয় না তাহলে এই ক্রিনটন পীড়নের যে মাত্রা সেটাই দৃঢ়তা গুণাঙ্কের মাত্রা বা ক্রিনটন পীড়নের যেটা হবে একক সেটা কি আমাদের এই এন এর একক হবে তাহলে এন তাহলে তাহলে এর তাহলে একক কত হবে একক একক কত হবে পীড়নের একক কিন্তু একক তাহলে কি হবে ডাইম পার্ট
মানে কি বল বাই ক্ষেত্রফল তাহলে ডাইম পার সেমি স্কয়ার তাহলে একক কত হবে ডাইম পার সেন্টিমিটার স্কয়ার এটা কি হবে এটা হবে সিজিএস এ আর এসআই থেকে হবে নিউটন পার মিটার স্কয়ার এটা আমাদের হচ্ছে সিজিএস সিস্টেম এটা আমাদের হচ্ছে এসআই সিস্টেম তো আগেই বলা হয়েছে এবং এর মাত্রা কত হবে এর মাত্রা কত হবে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা তাহলে বলের মাত্রা কত হয় ML T পাওয়ার A মাইনাস 2 বাই ক্ষেত্রফল কত L স্কয়ার তাহলে L কাটলো তাহলে ML ইনভার্স T পাওয়ার A মাইনাস 2 এটা হলো তার মানে আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি মানে একে কি আমরা বিভিন্ন আমরা মানে ডিফাইন্ড আমরা ফর্মে লিখতে পারি একটা ইয়ং গুণাঙ্ক একটা আয়তন বিকৃতি গুণাঙ্ক একটা আমাদের দৃঢ়তা গুণাঙ্ক তাহলে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে কি ওই ওয়াই কে আর এন তাহলে অ্যাকচুয়ালি তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের যা একক হবে সেই সেই একক কি হবে ওয়াই এর একক কে এর একক আবার এন এর একক এবং মাত্র কি হবে একদম সম্পূর্ণ হবে সেম তাহলে এটা কি আমাদের যে আয়তন না দৃঢ়তা গুণাঙ্ক মানে আকৃতি পরিবর্তনের জন্য যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হয় আশা করি বোঝা গেছে এবং আমরা আজকে নেক্সট পড়বো হচ্ছে পয়সনের অনুপাত পয়সন বা পোয়াজ অনুপাত এটা তাহলে তোমরা হচ্ছে নোট করে নিও তারপর নেক্সট আমরা পড়বো হচ্ছে পয়সনের অনুপাত পয়সন নেক্সট আমরা পড়বো হচ্ছে পয়সনের অনুপাত এবং তোমাদের মনে কোশ্চিন হতে পারে যে অ্যাকচুয়ালি যদি তোমাদের মনে কোশ্চিন অবশ্যই হতে পারে যে বাস্তব ক্ষেত্রে যে বাস্তব ক্ষেত্রে যদি কোনো বস্তুকে যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই কি তার প্রস্থের চেঞ্জ ঘটবে কি করে যদি বললাম যে যে এই যে এটা আছে একটা বস্তু আছে হ্যাঁ এটা একটা আছে রাবার ধরো রাবার তাহলে এই রাবারকে যদি টান হ্যাঁ এই বাহ্যিক মানে এই বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে কি দেখবে যে সাপোজ ভাবো এটা একটা রাবার ঠিক এরকমই মোটা এরকমই মোটা একটা আছে রাবার আমি যদি বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে এই রাবারের কি দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়বে তাহলে একে তাহলে আমরা তাহলে কি বলি অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটবে এবং আরেকটু লক্ষ্য করো যে একে যদি দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি তাহলে এর যে প্রস্থ আছে এর যে ব্যাস আছে ব্যাস তাহলে ওই ব্যাস কি আস্তে আস্তে কমবে না তোমরা বাড়িতে যেগুলো আছে না গার্ডার যেগুলো আছে চুলে কি করে ওকে যদি টানো তাহলে দেখতে পাবে যে হ্যাঁ যে কোন ওই যে ওই রাবার ওই গার্ডারকে তুমি যদি এতে টানো তাহলে কি দেখবে যে ওর দৈর্ঘ্য বাড়ছে কিন্তু দৈর্ঘ্য বাড়ার কি সঙ্গে সঙ্গে এর যে ব্যাস মানে এর যে প্রস্থ ওর মানে প্রস্থের যে ক্ষেত্র বসে আস্তে আস্তে কমছে অবশ্যই কমবে অবশ্যই কি সেটা কমতে হবে কেন আমি আমি এর তো আয়তন তো চেঞ্জ হয়নি আয়তন তো একই আছে তাহলে আয়তন বলতে কি বোঝায় আয়তন বলতে কি বোঝায় দেখো যে আয়তন বলতে বোঝায় তোমরা জানো যে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য তাই তো আয়তন বলতে কি বোঝায় ক্ষেত্রফল ইনটু ডিস্টেন্স যেমন তুমি যদি বলো যে এটা চোঙের আয়তন তাহলে চোঙের আয়তন কত হয় পাই আর স্কোয়ার ইনটু এইচ তাই না এই যে ক্ষেত্রফল ইনটু হাইট বা দৈর্ঘ্য তাহলে যদি বলা হয় যে আমি এর আমি এবার টানছি হ্যাঁ একে আমি এবার টানছি যদি টানি তাহলে টানার আগে বা পরে এর মোট কি আয়তনটা একই আছে কিন্তু আয়তন একই আছে সেম বাট দৈর্ঘ্য কি আস্তে আস্তে বাড়ছে তাহলে আয়তনটা তো একই আছে কিন্তু দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ছে তাহলে ক্ষেত্রফল তাহলে অবশ্যই কমতে হবে তাই না যে অ্যাকচুয়ালি আয়তন ফিক্সড আছে আয়তন কোনো চেঞ্জ হয়নি বাট দৈর্ঘ্য বাড়ছে তাহলে দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল মানে আয়তন তাহলে দৈর্ঘ্য বাড়ছে তাহলে ক্ষেত্রফল যদি কমে তাহলেই তো গুণফলটা কি থাকবে ইকুয়াল থাকবে তাহলে কোনো একটি এই রাবার আছে এরকমই সেম সাইজের আমি যদি দৈর্ঘ্য যদি আমি যদি দৈর্ঘ্য বরাবর যদি বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে কি দৈর্ঘ্য বাড়বে কিন্তু দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে আমি বাহ্যিক বল যেদিকে প্রয়োগ করেছি ঠিক তার লম্ব দিকে কি হবে ওর আস্তে আস্তে একটা
ব্যাস রাষ্ট্র থেকে হবে কমবে। তার মানে অ্যাকচুয়ালি যে কোন একটি বস্তুকে মানে খুব যদি দেখা যায় একদম মাইক্রোস্কোপিক লেভেলে, তাহলে কোন একটি বস্তুকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তু কি হবে, ওই বাহ্যিক বলের দিকে ওর একটি কি হবে যে দৈর্ঘ্যগত বিকৃতি ঘটবে, মানে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। এবং যেদিকে আমি বাহ্যিক বল প্রয়োগ করছি ঠিক তার লম্ব দিকে, তাহলে কি বাহ্যিক বল প্রয়োগ করছি কোন দিকে, এই সামনের দিকে, তাহলে ওর লম্ব দিক মানে কোনটা, বাহ্যিক বল এই সাইডে, বাহ্যিক বল কি এই সাইডে আছে, আর এই লম্ব দিক মানে কোনটা, এটা লম্ব হয়েছে 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে বাহ্যিক বল যেদিকে দিচ্ছি সেই দিকে কি হচ্ছে, তাহলে বাহ্যিক বলের দিকে বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটছে, এবং বাহ্যিক বলের লম্ব দিকে কি ঘটছে, তার কি তার হচ্ছে যে ব্যাসের পরিবর্তন ঘটছে। তাহলে ব্যাসের যে পরিবর্তন তাকে আমরা কি কি বলা হয়, যে হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, তাই তো। তার মানে যে কোনো একটি বস্তুকে যদি বাহ্যিক বল দিয়ে টানা হয় তবে বস্তুর একদিকে কি যেমন প্রসারণ ঘটে তেমন কি অপর দিকে আবার সংকোচন ঘটে। তাই কোনো বস্তুকে বাহ্যিক বল দিয়ে বাহ্যিক বল প্রয়োগ করা হলে বাহ্যিক বলের দিকে কি ঘটবে, প্রসারণ, তাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি। এবং বাহ্যিক বলের লম্ব দিকে কি করছে, সংকোচন, তাহলে একে তাহলে সংকোচন করতে পারি, তাহলে এখানে কি ব্যাসের পরিবর্তন ঘটছে, তাহলে ব্যাসের যে পরিবর্তন তাকে আমরা কি বলি যে পার্শ্বীয় বিকৃতি। তাহলে যদি বলা হয় যে পার্শ্বীয় বিকৃতি কি, যদি বলে পার্শ্বীয় বিকৃতি কি, তাহলে পার্শ্বীয় বিকৃতি তোমরা বলবে যে বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর কি অনুদৈর্ঘ্য বিকৃতি করলে, বা তোমরা বলতে পারো একদম ডিরেক্ট যে বাহ্যিক বলের লম্ব দিকে বস্তুর ব্যাসের যে পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো যে পার্শ্বীয় বিকৃতি, তাই তো। তার মানে কোন একটা বস্তুকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তবে কি ওর যেমন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তেমন কি ব্যাসের সংকোচন ঘটে। তার মানে যে অনুদৈর্ঘ্য বিকৃতিও ঘটে এবং তার সঙ্গে পার্শ্বীয় বিকৃতিও ঘটে। এবার তোমরা আমাকে কোশ্চিন করতে পারো যে স্যার তাহলে ইয়ং গুণাঙ্ক পড়ানোর সময় আপনি কেন এটা আমাদের বলেননি, কারণ অ্যাকচুয়ালি যে ইয়ং গুণাঙ্ক আমরা কি করি শুধুমাত্র দৈর্ঘ্যগত পরিবর্তনকে ধরি, হ্যাঁ, যে শুধুমাত্র দৈর্ঘ্যগত পরিবর্তনকে ধরি, এই জন্য আমরা সেক্ষেত্রে আমরা এই পার্শ্বীয় যে বিকৃতি তাকে আমরা ইনক্লুড করি না। এবং সেই জন্য তোমাদের বলা হয়েছিল যে এই দৈর্ঘ্যের সাপেক্ষে ব্যাসটা খুবই কম, যদি মনে না থাকে তাহলে তুমি আবার প্রিভিয়াস ভিডিওতে দেখো, আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি শুধু দৈর্ঘ্যের সাপেক্ষে কি হবে, এই যে ব্যাসটা খুবই খুবই স্মল, সেই জন্য আমরা ও ক্ষেত্রে যে পার্শ্বীয় বিকৃতিকে আমরা ইনক্লুড করা হয়নি, বা এক্ষেত্রে কি আমরা ধরছি, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, হ্যাঁ, আমরা আস্তে আস্তে কনসেপ্টটা ক্লিয়ার করছি। এবং তোমরা এর পরে দেখবে যে অ্যাকচুয়ালি তোমাদের মানে এটাও প্রশ্ন হতে পারে যে স্যার যে কোনো একটা বস্তুকে বিকৃতি যদি করি তাহলে কি, তাহলে আয়তনের বিকৃতি বা আকারের বিকৃতি বা দৈর্ঘ্যের বিকৃতি বা পার্শ্বীয় বিকৃতি কি একসঙ্গে তো ঘটতেও পারে, তাই তো, একসঙ্গে ঘটতেও পারে, হ্যাঁ অবশ্যই, যে আমি তোমাদের সঙ্গে সহমত, একসঙ্গে ঘটতেও পারে, এবং একসঙ্গে ঘটলে পরে কি ঘটবে আমি সেটাও দেখাবো, কিন্তু জাস্ট আস্তে আস্তে আমাদের শিখতে হবে, তাই তো। যে কোনো বস্তু নাকি যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তবে দৈর্ঘ্যটা চেঞ্জ ঘটবে একসঙ্গে, হ্যাঁ একসঙ্গে দৈর্ঘ্যের চেঞ্জ, আয়তন চেঞ্জ, আকৃতি চেঞ্জ, পার্শ্বীয় বিকৃতি ঘটবে যেটা ব্যাস কমবে, সব একসঙ্গে ঘটতে পারে, বাট সেটা দেখাবো এর পরে, মানে নেক্সট ডে দেখাবো আমরা, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি যে সেটা দুর্ভাগ্যের বিষয় যে সেই প্রমাণ যেটা একসঙ্গে ঘটছে ওই একসঙ্গে ঘটার না প্রমাণগুলি তোমাদের ক্লাস ইলেভেনে নাই, বাট প্রমাণের যে রেজাল্টটা ওই রেজাল্টটা তোমাদের ক্লাস ইলেভেনে আছে, কিন্তু কিভাবে ঘটছে সেই পরীক্ষা তোমাদের নাই। ওই পরীক্ষা আছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, যারা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাদের আছে, এবং যারা হচ্ছে ফিজিক্স অনার্স নিয়ে পড়ে তাদের আছে, মানে আমি ফিজিক্স অনার্স, মানে আমি ওটা পড়েছি, আমাদের বিএসসিতে ছিল, বাট মানে অ্যাকচুয়ালি কি চেঞ্জ, মানে চেঞ্জ বলে যে রেজাল্ট, মানে একসঙ্গে চেঞ্জ হলে রেজাল্ট কী হবে, সেই রেজাল্ট তোমাদের ক্লাস ইলেভেনে আছে, এবং ওখান থেকে তোমাদের ম্যাথও করতে হবে, কিন্তু ওই মানে মানে যেটা এক্সপেরিমেন্ট বা এক্সপ্লেন যেটা সেটা তোমাদের নাই, সেটা তোমাদের ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে আর সঙ্গে বিএসসি ফিজিক্সে আছে। তার মানে
তাহলে কোন একটি বস্তুকে যদি বাহ্যিক বলে টানা হয় তবে বাহ্যিক বলের দিকে কি ঘটবে তার অনুদৈর্ঘ্য বিকৃতি এবং বাহ্যিক বলের লম্ব দিকে কি ঘটবে তার পার্শ্বীয় বিকৃতি তাহলে যদি বলা হয় যে প্রাথমিক দৈর্ঘ্য হ্যাঁ যদি বলা হয় যে প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল এবং প্রাথমিক ব্যাস এবং প্রাথমিক ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি এবার বাহ্যিক বল প্রয়োগের পর বাহ্যিক বল প্রয়োগের পর দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে স্মল এল এবং 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 ব্যাসের হ্রাস তাই না কেউ একদিকে বাড়বে একদিকে কমবে তাহলে কি দৈর্ঘ্য বাড়ছে তাহলে কি তাহলে ব্যাস আস্তে আস্তে কি হবে কমবে তাহলে তাহলে ব্যাসের হ্রাস ধরলাম যে স্মল ডি ধরলাম যে স্মল ডি তাহলে অতএব তাহলে ও দৈর্ঘ্যগত যে পরিবর্তন তাকে আমরা কি বলি তাকে বলা হয় যে অনুদৈর্ঘ্য বিকৃতি তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে স্মল এল বাই ক্যাপিটাল এল বাট তার তার ওই মানে বাহ্যিক বলে লম্ব দিকে তার ব্যাসের যে পরিবর্তন ঘটছে তাহলে একে আমরা কি বলি যে পার্শ্বীয় বিকৃতি কি বলা হয় যে পার্শ্বীয় বিকৃতি তাহলে এই পার্শ্বীয় বিকৃতি বলতে কি কি বোঝায় স্মল ডি বাই ক্যাপিটাল ডি মানে কি তার তার প্রাথমিক ব্যাসের থেকে কতটা কমলো তাহলে তাহলে এবার যে বললাম যে পয়সনের অনুপাত তাহলে পয়সনের অনুপাত তাহলে পয়সনের অনুপাত কাকে বলে এই পয়সনের অনুপাত বলতে বোঝায় যে এই পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাতকে আমরা কি বলি পয়সনের অনুপাত এবং এই পয়সনের অনুপাতকে আমরা সিগমা এই পয়সনের অনুপাতকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি সিগমা এই সিগমা হ্যাঁ তাহলে এই পয়সনের অনুপাত বলতে কি বোঝায় যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা বলি কি পয়সনের অনুপাত তাহলে পার্শ্বীয় বিকৃতি মানে কি যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি আর নিচে তাহলে কি হবে স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে তাহলে সিগমা তাহলে কি বলবো তাহলে সিগমা কেমন বলবো স্মল ডি বাই ক্যাপিটাল ডি আর উপরে তাহলে কি হবে উপরে হবে ক্যাপিটাল এ নিয়ে যাবে স্মল এল তাই না যাবে স্মল এল তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলি যে পয়সনের অনুপাত তাহলে যদি বলা হয় যে পয়সনের অনুপাতের একক এবং মাত্রা কি তাহলে অ্যাকচুয়ালি পয়সনের অনুপাত বলতে কি বোঝায় যে দুটি বিকৃতির অনুপাত তাহলে এটাও বিকৃতি এটাও বিকৃতি তাহলে বিকৃতি তো কোনো একক হয় না কোনো মাত্রা হয় না তাহলে এরও কোনো একক বা মাত্রা নাই এরও একক বা কোনো মাত্রা নাই তাহলে পয়সনের অনুপাতে কোনো একক বা কোনো মাত্রা হয় না পয়সনের অনুপাত শুধুমাত্র একটি সংখ্যাগত মানে একটা শুধু সংখ্যা মাত্র একটা শুধু সংখ্যা তাই তো এবং তোমাদের আরেকটা জিনিস বলি যে কঠিন তরল গ্যাস হ্যাঁ কঠিন তরল গ্যাস এই কঠিন তরল গ্যাসের মধ্যে যে কঠিন পদার্থের কি একমাত্র নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাই তো যে কঠিন পদার্থের একমাত্র নির্দিষ্ট দৈর্ঘ্য আছে নির্দিষ্ট আবার আয়তনও আছে আবার নির্দিষ্ট আকৃতিও আছে তাহলে সেই জন্য যে কঠিন পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক প্রযোজ্য হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক প্রযোজ্য হয় আবার দৃঢ়তা গুণাঙ্ক প্রযোজ্য হয় কি কঠিনের ক্ষেত্রে কিন্তু যদি বলা হয় যে তরল এবং গ্যাসের ক্ষেত্রে তরল এবং গ্যাসের ক্ষেত্রে ওদের নির্দিষ্ট তরল এবং গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট দৈর্ঘ্যও নাই আবার নির্দিষ্ট আকৃতিও নাই তাই তো তরল এবং গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট দৈর্ঘ্য নাই নির্দিষ্ট আবার আকৃতিও নাই সেই জন্য তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্কের কোনো মানে দৃঢ়তা গুণাঙ্ক হয় না যে কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে আয়তন আছে আকৃতি আছে সেই জন্য কঠিনের তিনটাই স্থিতিস্থাপক গুণাঙ্ক হয় ইয়ং আয়তন বিকৃতি গুণাঙ্ক আর দৃঢ়তা কিন্তু তরল এবং গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট দৈর্ঘ্য হয় না ফলে ইয়ং গুণাঙ্ক হয় না নির্দিষ্ট আকৃতি হয় না ফলে দৃঢ়তা গুণাঙ্ক হয় না কিন্তু তরল এবং গ্যাসের কি হ্যাঁ আমরা আয়তন পাই যে তরলের তো একটি নির্দিষ্ট আয়তন আছে
তাহলে কি তাহলে তরলের আমরা আয়তন বিক্রি গুণাঙ্ক পাই এবং গ্যাসেরও কি একটি মানে আমরা কি যে পাত্রটাকে গ্যাস সে পাত্রেরই আকার ধারণ করে এবং কি হবে যে সেটাই কি ওর আয়তন আমরা বলি মানে কি মানে যে তরল এবং গ্যাসের কি নির্দিষ্ট আয়তন আছে মানে আয়তনটা আমরা ধরি মানে আয়তন থাকে সেই জন্য যে তরল এবং কঠিন পদার্থের শুধুমাত্র আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ককেই আমরা মেজারমেন্ট করি বুঝতে পারলে যদি পরীক্ষায় আসে যে তোমার আসবে না শুধু জেনে রাখো যে তরল এবং কঠিন পদার্থের ইয়ং গুণাঙ্ক এবং থিটা গুণাঙ্ক থাকে না কেন তাই তোমাকে বলতে হবে মানে তরল এবং গ্যাস তোমার বলতে হবে তরল এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য এবং নির্দিষ্ট কি আকৃতি না থাকার জন্য ওদের ইয় এবং এন হয় না তাহলে সেম প্রসেসেরই আমরা বলবো তাহলে যেহেতু তরল এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কি কোনো দৈর্ঘ্য হয় না কোনো ব্যাস হয় না সেহেতু তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত হচ্ছে অবাস্তব মানে এটা সম্ভব না কেন তরল কোনো দৈর্ঘ্য হয় না কোনো আবার ব্যাস হয় না তাহলে তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত হচ্ছে হয় না তাহলে পয়সনের অনুপাত শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য কঠিন পদার্থের ক্ষেত্রে শুধু শুধু কঠিন আর তরল এবং গ্যাসের ক্ষেত্রে শুধু কি প্রয়োজন শুধু আয়তন কেন ওদের শুধু আয়তনটাকে আমরা আছি তাহলে পয়সনের অনুপাত কাদের ক্ষেত্রে হয় শুধুমাত্র হয় কঠিন পদার্থের ক্ষেত্রে এবার নেক্সট আমাদের জানতে হবে যে এই পয়সনের অনুপাতের একটা সীমা আছে সেটাকে আমরা কি বলি একটাকে বলা হয় পয়সনের যে অনুপাত তার একটা মান আছে মানে একটা সীমা মানে এত থেকে এত মধ্যে হবে তাহলে পয়সনের অনুপাতের সীমা একটাকে বলা হয় তাত্ত্বিক একটাকে বলা হয় ব্যবহারিক সীমা তাত্ত্বিক সীমাস্থ মান হয় প্লাস হাফ থেকে মাইনাস ওয়ান এবং ব্যবহারিক সীমাস্থ মান হয় জিরো থেকে প্লাস হাফ মানে অ্যাকচুয়ালি যে সীমাস্থ মান বলতে বোঝায় যে লিমিট মানে পয়সন অনুপাত মানে সিগমা এই সিগমার তাত্ত্বিক সীমাস্থ মান বলতে বোঝায় যে প্লাস হাফ থেকে মাইনাস ওয়ান মানে প্লাস হাফটা কি সর্বোচ্চ আর মাইনাস হাফটা হচ্ছে সর্বনিম্ন কিন্তু ব্যবহারিক সীমাস্থ মান কত হয় যে জিরো থেকে প্লাস হাফ মানে জিরো কি সর্বনিম্ন এবং প্লাস হাফ হচ্ছে সর্বোচ্চ এবার প্রশ্ন এই তাত্ত্বিক মান আর ব্যবহারিক মান দুটি হচ্ছে আলাদা যে অ্যাকচুয়ালি তাত্ত্বিক মান থেকে সেটা থিওরিটিক্যাল ভ্যালু আর ব্যবহারিক মান যেটা আমরা রিয়েল ভ্যালু পাই তো এই এই যে ভ্যালু বা এই সীমাস্থ মান কি করে আসলো সেটা তোমাদের আছে বিশেষ করে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তারপর হচ্ছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে তাদের আছে আর যে বিএসসি অনার্সে আছে এই মানটা আছে শুধুমাত্র তোমাদের ক্লাস ইলেভেনে আসবে যে পয়সন অনুপাতের তাত্ত্বিক সীমাস্থ মান লেখো তাই শুধু এটা লিখবে আর আরেকটা আসতে পারে যে ব্যবহারিক সীমাস্থ মান লেখো তাহলে এটা লিখবে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে এই তাত্ত্বিক মান কেন ইউজ করা হয় না যে তাত্ত্বিক মান ইউজ করা হতো তখনই যদি বলা হতো যে কোনো একটি বস্তুকে বাহ্যিক বল প্রয়োগের দরুন দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি তার প্রস্থ যদি বৃদ্ধি হতো ভাবো একবার যে আমি দৈর্ঘ্য বৃদ্ধি করছি মানে বাহ্যিক বল প্রয়োগ করছি তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তার ফলে কি যে প্রস্থটা আস্তে আস্তে কমছে মানে ব্যাস আস্তে আস্তে কমছে কিন্তু যদি বাহ্যিক বল প্রয়োগের দরুন দৈর্ঘ্য বাড়ত এবং দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি এই প্রস্থ যদি বৃদ্ধি পেত তাহলে আমাদের এই তাত্ত্বিক মান সঠিক ছিল কিন্তু বাস্তবতা কি হয় রিয়েল কেসে যে বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর কি দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের প্রস্থটা আস্তে আস্তে সংকোচন করে মানে কমে যায় সেই জন্য এই আমাদের ব্যবহারিক মানটাকে আমরা
ইউজ করি এই মানটা না তাহলে তাহলে তোমাদের যদি পরীক্ষায় এসে যে শুধুমাত্র পয়সন অনুপাতের তাত্ত্বিক সীমাস্ত মান তাহলে শুধু এটা লিখবে আর যদি বলে যে পয়সন অনুপাতের ব্যবহারিক সীমাস্ত মান তাহলে জিরো জিরোতে যে মানে জিরো টু প্লাস হাফ মানে এটা কি সর্ব এটা সর্বনিম্ন এটাতে সর্বোচ্চ ঠিক আছে তাহলে এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের এই ধীরতা গুণাঙ্ক এবং পয়সন অনুপাত কি বা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় বা এদের তাত্ত্বিক মানটা কত বা ব্যবহারিক সীমাস্ত মান কত তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর আশা করি যদি দেখো সম্পূর্ণ মনোযোগ সহকারে তাহলে হয়তো কোনো প্রবলেম হওয়ার কথা না আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই তাহলে বারবার দেখো বারবার দেখো আর যদি তবু যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং দেখা হবে নেক্সট ক্লাসে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে তাহলে থ্যাংক ইউ।